আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে এই পর্যন্ত যা পড়েছি, পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের যে অধ্যায়, সে থেকে 118টি মৌলের ভিতরে 99টি মৌলের ইলেকট্রনিক বিন্যাস আমরা আবর্ণিতের মাধ্যমে করতে পেরেছি এবং এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌলগুলো আমরা দেখেছি। আমাদের রসায়নের এই পর্যন্ত আবিষ্কৃত মৌল সংখ্যা 118টি। যেহেতু আমরা 99টি মৌল আবর্ণিত অনুসারে একই নিয়মে আমরা সমাধান করতে পেরেছি, আর বাকি থাকে 19টি মৌল। সেই 19টি মৌল আমাদের আবর্ণিতির ব্যতিক্রমভাবে এগুলোকে করতে হয়, যার কারণে এগুলো একটু ব্যতিক্রমভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে দেখব প্রথমে আবর্ণিতির ব্যতিক্রম ঘটিয়ে যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হয়েছে সেই মৌলগুলি, প্লাস সবগুলো 118টি মৌল ইলেকট্রন বিন্যাস যখন আমরা শিখে ফেলবো, তখন এই 118টি মৌল ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা পর্যায়সারণীতে মৌলের অবস্থানগুলো আমরা নির্ণয় করব। এবং পর্যায়সারণীতে যদি আমরা মৌলের সঠিক অবস্থানটা আমরা নির্ণয় করতে পারি, তাহলে ওই মৌলগুলো নিয়ে আমরা মানে আমাদের যা রসায়নের যা যা প্রয়োজন সব প্রয়োজন মিটিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে চলো আমরা চলো যাই সরাসরি আমাদের যে 19টি মৌল আবর্ণিতির ব্যতিক্রম ঘটিয়ে ইলেকট্রন বিন্যাস করেছে হয়েছে সে 19টি মৌল, সে 19টি মৌলের পারমাণবিক সংখ্যাটা আগে তোমাদের জানতে হবে, তারপরে মৌলটি একটি একটি করে মৌল এবং মৌলের প্রত্যেকগুলো আমরা জানবো। তাহলে সে 19টি মৌলের পারমাণবিক সংখ্যা হলো, প্রথম হলো 24, দ্বিতীয় হলো 29, তৃতীয় মৌলটি হলো 41, তারপরে 42, 44, 45, 46, 47, 57, 64, 78, 79, 89, 90, 91, 92, 93, 94 এবং 111। এই 19টি মৌলের কি ইলেকট্রনিক বিন্যাস আবর্ণিত অনুসারে হয় নাই, তাহলে আমরা এগুলা কিভাবে হয়েছে সেটা আমরা এখন দেখব। তাহলে প্রথম দেখি 24 যে মৌলটি সেটার নাম হলো ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসে কীভাবে হলো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। তাহলে এইবার কেন এটা আবর্ণিতি ব্যতিক্রম ঘটলো? এখানে আবর্ণিতি অনুসারে 4s2 হওয়ার কথা ছিল আর 3d কি 4 হওয়ার কথা ছিল যদি আবর্ণীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা হতো। যেহেতু এটা আবর্ণীতি অনুসরণ করে নাই, যার কারণে কি 4s1 3d5, কারণ আবর্ণীতি অনুসারে এই এস অরবিটালকে খালি রেখে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে পারে না, কিন্তু এটার ক্ষেত্রে এস অরবিটাল একটা ইলেকট্রন খালি রেখে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে, যার কারণে এটা আবর্ণীতির কি নিয়ম অনুসারে হয় নাই, যেটাকে আমরা সাধারণ নিয়ম বলি সে সাধারণ নিয়ম হয় নাই। তাই এটা এইভাবেই মনে রাখতে হবে। এরকম কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10, এটাও সেম একই ঘটনা, এখানেও 4s2, 3d9 হওয়ার কথা ছিল, 4s2, 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু এটা 4s2, 3d9 না হয়ে এটা কী হলো 4s1, 3d10। তাহলে এই 4s একটি ইলেকট্রন খালি রেখে 3d-তে চলে যাওয়ার কারণে এটা আবর্ণীতির ব্যত্যয় ঘটেছে। তাহলে এটা এইভাবেই মনে রাখতে হবে। তারপরে আসো 41, 41, 41-এর যে মৌলটা এটাকে বলা হয় নিওবিয়াম, NB 41। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, তারপরে 5s1, তারপরে 4d3, 36, 37, 4d4। এইটাও দেখো 5s, এখানে 5s2, 4d3 হওয়ার কথা ছিল, তাহলে কি এখানে 36, 37-এর পাশে হলো 41, কিন্তু এইটা না হয়ে কি হইলো এখানে 5s1 আর 4d4 হয়ে গেছে, যার কারণে এটাও কি আবর্ণীতির
ব্যতিক্রম ভাবে আহ্বান নীতিকে অনুসরণ করে নাই, যার কারণে এটা আমরা এইভাবে শিখতে হবে। তারপরে আছে 42 মলিবডেনাম, এই মলিবডেনামকে বলা হয় মলিবডেনাম। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s1 4d5। ঠিক একই ঘটনা, এখানে 5s2 হওয়ার কথা ছিল, 4d6 হওয়ার কথা ছিল, এখানে 5s1 কি 4d5 হয়েছে। এটাও কি আহ্বনীতির ব্যতিক্রম হয়ে হয়েছে, তার কারণে এটা এইভাবে মনে রাখতে হবে। তারপরে আসো 44 রুথিয়াম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s1 তারপরে 4d 37 40 44 4d 7 37 37 40 44। হ্যাঁ, তাহলে এটাও একই ঘটনা, 5s1 4d7, এটা 5s2 হওয়ার কথা ছিল আর 4d6 হওয়ার কথা ছিল, এটা 5s1 হইয়া 4d7 হয়েছে, যার কারণে এটাও একটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। তারপরে 45 হলো RH রুডিয়াম, এই মৌলটাকে বলা হয় রুডিয়াম। তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s1 4d 8। তারপরে আসো 46 প্যালাডিয়াম পিডি, 46 প্যালাডিয়াম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s0 4d 10 5s0 4d 10 এটা অনেক বেশি ব্যত্যয় ঘটেছে, আগে একটাতে একটা খালি রেখে চলে গেছিলো, এখান 4s-এ কোনো 5s-এ কোনো ইলেকট্রনই নেই, না রেখে 5d-তে চলে গেছে, যার কারণে এটা একটা ব্যত্যয়, যার কারণে এটা একটু ভালো করে মনে রাখতে হবে। প্যালাডিয়াম যেখানে আগে সবগুলোতে একটা করে ইলেকট্রন গেছে, এখানে গেছে দুইটা ইলেকট্রন, যার কারণে সঠিক ইলেকট্রন বিন্যাসটা এভাবেই মনে রাখতে হবে, 5s0 4d 10। তাহলে আমরা 47 দেখি কি মৌলটা সিলভার, 47 মৌলটার নাম হলো সিলভার। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 তারপরে 5s2 5s1 তারপরে 4d 10 এখানেও এখানেও 5s খালি রেখে 4d-তে চলে গেছে, যার কারণে ব্যতিক্রম হয়েছে, তাহলে এটা এভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা মোটামুটি এখানে অনেকগুলোই দেখে ফেলছি আর বাকিগুলো আমরা দেখব। তাহলে এখানে যেভাবে যেটা বলা হচ্ছে এটাকে এভাবেই মনে রাখতে হবে, এগুলোর আর কোনো অন্য কোনো নিয়ম নাই, আহ্বানিত অনুসারে হয়েছে হয়ে যায় একটু ব্যতিক্রম হয়েছে, তবে তোমরা মনে রাখবে যে যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যে মৌলগুলো হচ্ছে সেটা হলো ডি এবং এফ অরবিটালের, এস এবং পি অরবিটালের কোনো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস নেই। তাহলে আমরা এগুলো মুছে ফেলি, এখন বাকিগুলো দেখি। ফিফটি সেভেন যে মৌলটা সেটা হলো ল্যান্থানাইড 57। তাহলে এটা কি হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s2 তারপরে
আছে 4F05T1 এখানে এই মৌলটার ইলেকট্রন বিন্যাসে যাওয়ার কথা ছিল আহ্বন নীতি অনুসারে 4F15D0 এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখানে এটা এরকম না হয়ে কি হইলে 4F ইলেকট্রন না যায় এটাকে 5D1 ইলেকট্রন চলে গেছে যার কারণে এটা কি আহ্বন নীতির ব্যতিক্রম হয়েছে যার কারণে এটাকে এইভাবেই মনে রাখতে হবে 5D1 যার কারণে এটাকে কিন্তু ডি ব্লক মৌল বলা হয় এফ ব্লক যেহেতু এফ ব্লক ইলেকট্রন নাই যার কারণে তারপর আছে 64 এটার নাম হলো গ্যাডোলিনিয়াম 64 এই মৌলটাকে বলা হয় গ্যাডোলিনিয়াম তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s2 4d 4D 10 5S2 4D 10 5P6 তারপরে হলো হ্যাঁ ল্যান্থানাইডের ক্ষেত্রে একটু ইয়ে হয়ে গেছে এটা পূর্ণ হয় নাই তাহলে 5S2 তারপরে 4D 10 তারপরে 5P6 তারপরে 7S2 4F 05T1 তাহলে এখানে এখানে যেটা হয়েছিল 4F এ ইলেকট্রনটা যাওয়ার কথা ছিল 1 হওয়ার কথা ছিল 5D0 হওয়ার কথা ছিল এখানে 4F এ না যাইয়া 5D তে এসে চলে গেছে ল্যান্থানাইডের ক্ষেত্রে ঠিক আছে এখন গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে দেখো 5P6 তারপরে 7S2 4F75D1 এখানে যেটা হয়েছে এখানে 5D1 এর কথা হওয়ার কথা ছিল না এখানে 4F85D0 থাকার কথা ছিল আহ্বন নীতি অনুসারে যার কারণে এখানে 4F7 এ 5D1 হয়ে গেছে যার কারণে এটা কি আহ্বন নীতির ব্যতিক্রম হয়েছে এটা এইভাবেই মনে রাখতে হবে তারপরে গ্যাডোলিনিয়াম পদ 78 হলো প্লাটিনাম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6 5s2 4d 10 5p6 তারপরে 7s2 4F14 তারপরে হইল 5D8 তাহলে এখানে প্লাটিনাম এরকম হওয়ার কথা ছিল কিন্তু 5D7 এরকম কত 58 62 62 সাথে 56 50 54 56 60 70 77 8 হওয়ার কথা আছে কিন্তু এটা এরকম না হয়ে এটা হয়ে গেছে 51 5D9 54 58 68 আর 10 78 তাহলে এটা হয়ে গেছে এরকম তাহলে এটা এরকমভাবেই মনে রাখতে হবে এখানে 4F7 আছে ইলেকট্রন খালি রেখে 5D তে ইলেকট্রন চলে গেছে যার কারণে এটা ব্যতিক্রম হয়েছে তারপরে গোল্ড সবচেয়ে মূল্যবান ধাতু গোল্ড 79 যেটা আমরা কি অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয় তা গোল্ডের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 10 4p6
5s2 4d10 5p6 7s 5p6 7s1 4f14 5d10 8 of 7s কে খালি রেখে কি 5d তে চলে গেছে যার কারণে এটাও একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস 79 গেল তারপর 89 হলো অ্যাক্টিনিয়াম এসি অ্যাক্টিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 তারপরে 6s6s2 4f14 তারপরে 5d10 6p6 তারপরে 7s2 5f0 6d1 এখানে 5f1 এ ইলেকট্রনটা 5 0 তে ইলেকট্রন যাওয়ার কথা ছিল 6 0 চলে গেছে যার কারণে ব্যতিক্রম ধর্মী তারপরে 90 হইল থোরিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 তারপরে 6s2 4f14 5d10 6p6 তারপরে 7s2 5f0 6d2 এখানে 5f ইলেকট্রনটা যাওয়ার কথা ছিল না যায় আর 6d তে দূরে চলে গেছে যার কারণে এটাও একটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস এবং যার কারণে এটা এফ ব্লক মৌল হলো এটাকে ডি ব্লক মৌলকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই জন্য ডি ব্লক মৌল হলো 27টি যেহেতু এটা 28টি হওয়ার কথা ছিল তাহলে আমরা 99 পর্যন্ত দেখলাম এখন দেখি বাকিগুলো 21 হলো পটাসিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 6s2 4f14 5d10 6p6 7s1 তারপর f5f 58 88
4F, 5F, 4. 91, 87, 89, 91. তাহলে প্রোটেকটিনিয়াম ইলেকট্রন বিন্যাস হবে এটা 7S, 5F, 7S1, 4F3, 7S2, 4F3, CHD1. 88, 89, 91. 90, 90, 91, 2. তারপর হলো 92, 92 হলো ইউরেনিয়াম। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মৌল, যেটা বেশি থাকবে যে যে রাষ্ট্রে সেই হলো সবচেয়ে বেশি শক্তিশালী ইউরেনিয়াম। 1S2, 2S2, 2P6, 3S2, 3P6, 4S2, 3D10, 4P6, 5S2, 4D10, 5P6, 6S2, 4F14, তারপরে 5D10, তারপরে 6P6, 7S2, 5F3, CD2. তারপরে হলো নেপচুনিয়াম NP 93, 1S2, 2S2, 2P6, 3S2, 3P6, 4S2, 3D10, 4P6, 5S2, 4D10, 5P6, 6S2, 4F14, 5D10, 6P6, 7S2, 5F4, 5F4, 6D1. তারপরে আছে নেপচুনিয়াম 96, কুরিয়াম CM, 1S2, 2S2, 2P6, 3S2, 3P6, 4S2, 3D10, 4P6, 5S2, 4D10, 5P6, 6S2, 4F14, 5D10, 6P6, 7S2, 5F7, তারপরে 6D1. তারপর আমাদের একটা বাকি রইল 111, এটা হলো রন্টজেনিয়াম RG, 1S2, 2S2, 2P6, 3S2, 3P6, 4S2, 3D10, 4P6, 5S2, 4D10, 5P6, 6S2, 4F14, 5D10, তারপরে হলো 6P6, 7S2, 7S1, 5F14, 5F14, তারপরে 6D10. এই হলো 111 নম্বর যে মৌলটি সেটা। তাহলে আমাদের
আহ্বান নীতির ব্যতিক্রম ঘটেছিল যে 19টি মৌল সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস আমি দেখিয়ে দিয়েছি তোমরা হয়তো এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে বই থেকে এজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি যেন তোমাদের এই জিনিসগুলো যেন কোনো সমস্যা না হয় কারণ এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা সঠিকভাবে লিখতে না পারি তাহলে আমরা কি পর্যায় সারণীতে মৌলগুলো আমরা সঠিকভাবে বসাইতে পারবো না এবং আমরা এগুলো সঠিকভাবে জানতে পারবো না প্রতিটা মৌল ধর্ম সম্বন্ধে সঠিকভাবে জানতে পারবো না তাহলে আমরা এই যে ব্যতিক্রম এই ব্যতিক্রম গুণায় কিন্তু পরীক্ষা বেশি আছে যার কারণে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেগুলো এগুলোকে তোমরা সুন্দর করে ভালো করে মনে রাখতে হবে আর ওই যে 99টা ইলেকট্রন বিন্যাস সবগুলো তো একই নিয়ম যে আহ্বান নীতি আমি যে দেখাই দিয়েছি ওই নীতি অনুসারে করবে তাহলে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো প্রথমে তোমরা পারমাণবিক সংখ্যাটা মনে রাখবে তারপরে মৌলগুলোর নামগুলো মনে রাখবে মৌলের প্রতীক সহ নামগুলো মনে রাখবে তারপরে এটার উপর ভিত্তি করে কোন মৌলটা কী ধর্ম প্রকাশ করবে সেটা তোমরা বুঝতে পারবে এবং এই মৌলগুলো সবগুলো হলো ডি ব্লক এবং এফ ব্লক মৌলের ডি এবং এফ ব্লক ব্যতিক্রম এস এবং পি বলতে কোনো ব্যতিক্রম হয় না তাহলে আমরা এখন 118টি মৌলের ভিতরে 118টি মৌল আমরা সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস শিখেছি এবং ওই সঠিকভাবে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে আমরা এখন এই মৌলগুলোকে পর্যায় সারণীতে আমরা স্থাপন করব ঠিক আছে এখন আমরা পর্যায় সারণীতে চলে যাই যেহেতু আমরা 118টি মৌল সঠিকভাবে শিখতে পেরেছি ইলেকট্রনিক বিন্যাস তাহলে এখন দেখো এখন আমরা এই 118টি মৌলকে 18টা গ্রুপ এবং 60টি পর্যায়ে ভাগ করেছি এবং এই ইলেকট্রনিক বিন্যাসের ভিত্তি করেই কিন্তু আমরা প্রত্যেকটা মৌলকে কোন গ্রুপে কোন পর্যায়ে পড়বে গত ক্লাসে আমরা কিভাবে কি মৌল ইলেকট্রনিক বিন্যাস করে কিভাবে পর্যায় এবং গ্রুপ বাইর করতে আমরা দেখেছি আজকে ওইগুলো আমরা এখন পর্যায় সারণীতে স্থাপন করব যেমন প্রথম গ্রুপের মৌলগুলো কি হাইড্রোজেন তোমরা পারমাণবিক সংখ্যাটা সহ লাগবে 1 তারপরে হলো লিথিয়াম 3 তারপর হলো সোডিয়াম 11 এগুলো তোমাদের মুখস্থই থাকতে হবে তারপরে হলো পটাশিয়াম 19 তারপরে রুবিডিয়াম 37 তারপর হলো সিজিয়াম 55 তারপরে ফ্রেনজিয়াম 87 তাহলে প্রথমে যে 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো সেগুলো হলো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রেনজিয়াম তারপরে দ্বিতীয় গ্রুপটা আরম্ভ হবে দ্বিতীয় পর্যায় থেকে দ্বিতীয় গ্রুপে প্রথম মৌলটা হলো বেরিলিয়াম 4 তারপরে হলো ম্যাগনেসিয়াম 12 তারপরে হলো ক্যালসিয়াম 20 তারপরে হলো স্ট্রনশিয়াম 38 তারপরে হলো বেরিয়াম 56 তারপরে হলো রেডন 88 তাহলে দ্বিতীয় গ্রুপের মৌলগুলো আমরা পেয়ে গেলাম এগুলো সবগুলো কিন্তু ইলেকট্রনিক বিন্যাসের উপর থেকে আমরা পেয়েছি গত ক্লাসে আমরা যেটা দেখেছি তারপরে আসো এটা এস ব্লকের মৌল চলে গেলো S1 S2 তারপর আসো পি ব্লকের মৌলের যেটা P1 এর প্রথম মৌলটা কি আমরা দ্বিতীয় পর্যায় থেকে আরম্ভ হয় তাহলে প্রথম মৌলটা কি এটা P1 এর তার প্রথম মৌল হলো ব্রোন 5 তারপরটা কি ব্রোনের পরে 13 নম্বর গ্রুপের প্রথম মৌলটা হলো ব্রোন তারপরে প্রথম দ্বিতীয় পর্যায়ের তৃতীয় পর্যায়ের মৌলটা হলো অ্যালুমিনিয়াম 13 তারপর হলো গ্যালিয়াম 31 গ্যালিয়ামের পরে যে মৌলটা আসলে এটা হলো ইন্ডিয়াম 49 ইন্ডিয়ামের পরে যে মৌলটা 13 নম্বর গ্রুপের যে মৌলটা সেটা হলো থেলিয়াম 81 তারপরে যেটা লেটেস্ট আবিষ্কার হয়েছে 2016 সালে যে মৌলটা 13 নম্বর গ্রুপের সে মৌলটা হলো নিহোনিয়াম NH এটা হলো 113 NH 113 NH 113 তোমার পারমাণবিক সংখ্যা সহ মনে রাখতে হবে প্রতিটা মৌলের তারপর 14 নম্বর গ্রুপের প্রথম মৌলটা হলো কার্বন 6 দ্বিতীয় মৌলটা হলো সিলিকা 14
তৃতীয় নম্বর মনে করলো জার্মিনিয়াম জি 32 তারপরে ষষ্ঠ পর্যায়ে পঞ্চম পর্যায়ের তৃতীয় 14 নম্বর পঞ্চম পর্যায়ে মূলটা হলো 3 S and 3 পঞ্চাশ তারপর ষষ্ঠ পর্যায়ে মূলটা হলো প্যালাডিয়াম পিবি পিবি 82 তারপরে সপ্তম পর্যায়ের 14 নম্বর গ্রুপের যে মৌলটা সেটা হলো ফ্লেরোবিয়াম এফএল এটা হলো 114 তারপর পঞ্চম নম্বর গ্রুপের যে মৌল প্রথম মৌলটা হলো নাইট্রোজেন 7 দ্বিতীয় মৌলটা হলো আরসি দ্বিতীয় মৌলটা হলো ফসফরাস 15 তৃতীয় মৌল যেটা চার নম্বর পর্যায়ে যে মৌলটা পনেরো নম্বর গ্রুপের সেটা হলো আর্সেনিক যেটা অত্যন্ত ডেঞ্জারাস আমাদের জন্য আমাদের পানির সাথে আর্সেনিক মিশে আমাদের আর্কোনোসিস রোগ হয় যার কারণে এই যৌগটা খুবই ইম্পর্টেন্ট আর্সেনিক তারপরে একান্ন নম্বর যে মৌল এটা হলো অ্যান্টিমনি এসবি তারপরে হলো বিসমাথ 83 তারপর হলো মক্সোবিয়াম এটা হলো 115 তাহলে 15 নম্বরের ছয়টি মৌল আমরা পেয়ে গেলাম 16 নম্বরের প্রথম মৌলটা হলো অক্সিজেন 8 তারপর হলো সালফার 16 তারপর হলো সেলেনিয়াম 34 তারপরে হলো সেলিনিয়ামের পরে যে পঞ্চম নম্বর গ্রুপটা হলো টেলোনিয়াম টি হল 52 তারপরে ষষ্ঠ নম্বরে ষোলো নম্বর গ্রুপে ষষ্ঠ পর্যায়ে সব মৌলটা হলো বিসমাথ তারপরে হলো পলোনিয়াম 84 তারপরে এটা হলো লিবারমোরিয়াম এলবি লিবারমোরিয়াম এটা হলো 116 তারপরে সতেরো নম্বর গ্রুপের মৌলটা হলো প্রথম মৌলটা ফ্লোরিন 9 ক্লোরিন 17 তারপরে ব্রোমিন 35 তারপরে আয়োডিন 53 তারপরে অ্যাস্টাটিন 85 তারপরে হলো টেনেসাইন টেনেসাইন এটা হলো 117 তারপরে এখানে আসো নিষ্ক্রিয় গ্যাসগুলো প্রথমে হিলিয়াম 2 তারপরে হলো নিয়ন 10 তারপরে হলো আর্গন 18 ক্রিপ্টন 36 তারপরে জেনন 54 তারপরে হলো রেডন আরএন রেডন হলো 86 ওগানেসন ওজি 118 তাহলে আমরা 118 পর্যন্ত পেয়ে গেলাম এখন আমরা এস ব্লক এবং পি ব্লক মৌলের কি কোনটা কোন গ্রুপের এবং কোন পর্যায়ের মৌল আমরা পেয়ে গেছি এখন আসো আমরা দেখি ডি ব্লক মৌলগুলো ডি ব্লক মৌলগুলোকে তোমরা 3D 4D 5D 6D চারটা ডি ব্লক মৌল আছে তাহলে আমরা 3D মৌলগুলো আগে লিখে ফেলে তাহলে 3D মৌল 10টা কী কী দেখো 3 থেকে 12 পর্যন্ত হবে তার প্রথম হলো স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম 21 তারপরে টাইটেনিয়াম টিআই 22 তারপরে ভ্যানাডিয়াম 23 ক্রোমিয়াম 24 তারপরে হলো ম্যাঙ্গানিজ 25 তারপরে হলো আয়রন হলো 26 এফই তারপরে কোবাল্ট 27 নিকেল 28 তারপরে হলো কপার 29 তারপরে হলো জিঙ্ক 30 তাহলে আমরা এই যে হলো 3D যেহেতু এটা কি চতুর্থ পর্যায়ে মৌল 3D মৌল কটি 10টি তারা স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল নিকেল কপার জিঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই থ্রিডি যে 10টা মৌল তারপর 4D যে মৌলগুলো দেখো প্রথম আরম্ভ হয় ইট্রিয়াম 39 তারপরে হলো
ইট্টিয়াম এর পরে হলো জার্কোনিয়াম জেড আর জার্কোনিয়াম 40 তারপরে নিউবিয়াম এনবি 41 তারপরে মলিবডেনাম 42 তারপরে হলো টেকনিশিয়াম টিসি 43 রুথিয়াম রুথিনিয়া রুথিয়াম হলো 44 রুডিয়াম আরএইচ হলো 45 প্যালাডিয়াম 46 তারপরে সিলভার 47 তারপরে হলো ক্যাডমিয়াম 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 হলো 48 এলো আমরা কি এখানে 10টি মৌল পাইলাম এখন দেখো এখানে আছে এস ব্লক মৌল পাইলাম 14টি পি ব্লক মৌল পাইলাম 36টি ডি ব্লক মৌল পাইলাম 20টি তাহলে 70টি মৌল কিন্তু আমরা পেয়ে গেছি এবং এগুলো সবগুলোই কিন্তু পারমাণবিক সংখ্যা সংখ্যক মৌলের কি প্রতীক মনে রাখতে হবে এটা প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে তাহলে এগুলো আমাদের পরীক্ষায় এখান থেকে বেশিরভাগ প্রশ্ন এই 70টা মৌলের ভিতরে আসে তারপর কিছু ব্যতিক্রম আছে ওইখান থেকেও আসে তাহলে আমরা দেখি পরবর্তীতে কি আছে দেখো এখানে একসাথে যেটা ষষ্ঠ পর্যায়ের যে ডি ব্লক মৌলগুলো সেক্ষেত্রে একসাথে ডি এবং এফ ব্লক মৌলগুলোকে একসাথে রাখা হয়েছে এফ ব্লক মৌলগুলোকে সবগুলোকেই গ্রুপ থ্রিতে রাখা হয়েছে এফ ব্লক মৌল তাহলে এখানে থাকবে তোমার ল্যান্থানাম থেকে 57 এল এল এ ল্যান্থানাম ল্যান্থানাম 57 থেকে কি লুটিসিয়াম এল ইউ হলো 71 এখানে মোট 15টি মৌল এই গ্রুপে থাকবে ল্যান্থানাম থেকে লুটিসিয়াম এখানে কি ব্লকের 14টি মৌল প্লাস ডি ব্লকের একটি মৌল মিলে 15টি মৌল এখানে আছে তারপরে এখানে থাকবে অ্যাক্টিনিয়াম অ্যাক্টিনিয়াম এসি 89 থেকে কত লুট লরেন্সিয়াম লরেন্সিয়াম 103 এখানেও 15টি মৌল কি এই 3 নম্বর মৌল থাকবে তারপরে মনে করো এরপরে 72 হলো হাফমিয়াম এইচ এফ হাফমিয়াম 72 তারপরে এখানে 73 এগুলো না জানলেও চলবে আর জানতে পারলে আরও ভালো 74টা জানতে হবে 74 যে মৌলটা এটা হলো টাংস্টাং এটা খুবই ইম্পর্টেন্ট মৌল এটা হলো 74 এটা জানতে হবে টাংস্টাং এটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় অত্যন্ত মূল্যবান ধাতু এটা তারপরে 75 76 77 78 এটা অবশ্যই জানতে হবে প্লাটিনাম অত্যন্ত মূল্যবান ধাতু 78 এটাও জানতে হবে প্লাটিনাম হলো ষষ্ঠ পর্যায়ের কি একটি ডি ব্লক মৌল তারপরে গোল্ড এটাও জানতে হবে এই গোল্ড 79 এটাও জানতে হবে গোল্ড তারপরে মার্কারি এটাও জানতে হবে মার্কারি 80 এটাও জানতে হবে তাহলে এখানে আমাদের এখান থেকে চারটা মূলক ফাইভ ডি ব্লকের ফাইভ ডি অরবিটালের এই পাঁচটি মূলক আমার জানতে হবে টাংস্টাইন হাফমিয়াম গোল্ড প্লাটিনাম এবং মার্কারি তারপর আসো সিএইচডি সিএইচডিতে এখানে রাদারফোর্ডিয়াম আর এফ রাদারফোর্ডিয়াম এটা হলো 104 বাকিগুলা যেহেতু তেজস্ক্রিয় মৌল জানতে পারলে ভালো না জানতে পারলে সমস্যা নাই আট 109 110 111টা জানতে হবে যেহেতু এটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন নয় সেটাকে রোডজেনিয়াম আর জি এটা 111 এটা জানতে হবে এটা যেহেতু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস আর এটা হলো যেহেতু শেষ মৌল সেই জন্য এটাকে জানবে সিএন এটা হলো কপারনিসিয়াম 112 তাহলে আমরা এই পর্যন্ত যে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 118টি মৌলের এবং 118টি মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে কিন্তু আমি মৌলগুলোকে এখানে বসিয়েছি এবং তুমি প্রত্যেকটা মৌল এখন যদি পৃথক পৃথকভাবে যে কোনো একটা মৌল তুমি টেস্ট করতে চাও যে এটা এই এই অবস্থা কীভাবে বসলো আমরা কিন্তু গত ক্লাসে এটা দেখছি আমরা পর্যায় শ্রেণীতে অত বসাই নাই কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা এই মৌলগুলো দেখেছি যে কীভাবে গ্রুপ এবং পর্যায় বাইর করতে হয় এখন মনে করো পটাশিয়াম 19 এই মৌলটা কোন গ্রুপ কোন পর্যায়ে হবে গত ক্লাসে আমি দেখাছি তারপরে যেহেতু আমরা এই পর্যায় শ্রেণীতে এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেছি এটা এখান থেকেও আমরা এটা আমরা আবার দেখি যে আমাদের পর্যায় ঠিক আছে কিনা তাহলে এটা যে ইলেকট্রন বিন্যাস করলে কী হবে 1s2 2s2 2p6
3s2, 3p6, 4s1. তাহলে এটা ইলেকট্রোবিন্যাস হলো এরকম। তাহলে ইলেকট্রোবিন্যাস এরকম হলে তাহলে এটা হলো এস ব্লক মৌল। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটের প্রবেশ করেছে তাহলে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলগুলোর কি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা সাধারণ ইলেকট্রোবিন্যাস কি ns1 থেকে ns2, n এর মান কি 1 2 3 4 এরকম হবে। তাহলে এখানে কি n এর মান আছে 4। তাহলে n এর মান যদি 4 হয় n = 4, তাহলে এটা কি n = 4 হইলে তাহলে এটা পর্যায় হবে কত? পর্যায় হবে চতুর্থ, চতুর্থ পর্যায়। আর যেহেতু বাইরে একটা ইলেকট্রন আছে তাহলে এটা গ্রুপ কি 1 নম্বর গ্রুপ। এস ব্লক মৌলকে যেহেতু এটা এনের মান 4, এই জন্য চতুর্থ পর্যায়ে গ্রুপ কত? 1। তাহলে দেখি আমরা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, দেখো পটাশিয়াম এখানে চতুর্থ পর্যায়ে 1 নম্বর গ্রুপ। এরকম প্রত্যেকটা মৌলকে কিন্তু এরকম গত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে, এইভাবে প্রতিটা মৌলকে এইভাবে স্থাপন করা হয়েছে। তা তোমরা এগুলো স্থাপন করার পর মৌলগুলোর এভাবে যদি পর্যায় স্থাপন করতে পারো আর বুঝতে পারো, মৌলটা যদি জানতে পারো কোনটার মৌলের পারমাণবিক সংখ্যা কত, কোন মৌলটার প্রতীক কী, তখন এইগুলো তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। আর এখন আমরা দেখবো গ্রুপের, প্রতিটা গ্রুপের অনেকগুলো গ্রুপের আবার আলাদা আলাদা নাম আছে কয়েকটা। যেমন প্রথম গ্রুপ, প্রথম গ্রুপের মৌল, প্রথম গ্রুপের মৌলর, প্রথম গ্রুপের মৌলের ভিতরে কি সোডিয়াম, পটাশিয়াম, তারপরে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে আছে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। এগুলোকে বলা হয় কি ক্ষার ধাতু, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তারপরে দ্বিতীয় গ্রুপের, দ্বিতীয় গ্রুপের মৌল কী কী আছে এখানে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপর আছে বেরিয়াম। এগুলোকে বলা হয় মৃত ক্ষার ধাতু, মৃত ক্ষার, ক্ষার ধাতু। তারপরে আছে 9 নম্বর গ্রুপ, 10 নম্বর গ্রুপে, 11 নম্বর গ্রুপে মৌল, যেমন কপার 11 গ্রুপ। এগারো নম্বর গ্রুপে আছে কি আছে? কপার, তারপরে আছে সিলভার, তারপরে আছে গোল্ড। এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু। তারপরে আছে তোমার 15 নম্বর, 15 নম্বর গ্রুপের মৌল, 15 নং গ্রুপ, 15 নম্বর গ্রুপের মৌলগুলো কী কী? নাইট্রোজেন, তারপরে আছে ফসফরাস, তারপরে আছে আর্সেনিক, তারপরে আছে অ্যান্টিমনি। এগুলোকে বলা হয় নিক্টোজেন গ্রুপ, নিক্টোজেন বা শ্বাস, শ্বাসরোধ, রোধকারী মৌল। তারপরে আছে 16 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপের মৌলগুলো কি আছে? অক্সিজেন, সালফার, অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, তারপরে আছে টেলুরিয়াম। এগুলোকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ, চ্যালকোজেন মৌল, কারণ এগুলা মৃত্তিকাতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আছে তোমার 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় 17 নং গ্রুপ,
ছাত্রনের গ্রুপে কোন কোন মৌল যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোকে বলা হয় হ্যালোজেন মূলক হ্যালোজেন মৌল তারপর 18 নম্বর 18 নং গ্রুপ 18 নং গ্রুপের মৌলগুলোকে বলা হয় হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এইগুলোকে বলা হয় অ্যাস্টাটিন রেডন এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস অথবা নোবেল গ্যাস অথবা নোবেল গ্যাস নোবেল গ্যাস অত তাহলে আমরা এই গ্রুপের এই পর্যায়সারণীর ভিতরে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকেও আমরা আবার বিভিন্ন গ্রুপ আর এগুলো কিন্তু এমসিকিউতে প্রশ্ন থাকে যেমন এখানে একটা যে কোনো একটা মৌল দিয়ে দিবে এটা কী মৌল নিষ্ক্রিয় গ্যাস নোবেল গ্যাস না হ্যালোজেন না চালকোজেন না নেক্টোজেন এগুলো থাকতে পারে এই জন্য এই জিনিসগুলোকে তোমার ভালো করে আয়ত্ত আনতে হবে এখানে আজকে আমাদের ক্লাস সমাপ্তি করতে হচ্ছে যেহেতু সময়ের একটা বাড়া আছে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ পর্যায়বৃত্ত ধর্ম যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব যেহেতু আমরা পর্যায় সারণী পড়ে ফেলছি পর্যায় সারণী যদি বোঝা না যায় তাহলে পর্যায়বৃত্ত ধর্মগুলো বোঝা যাবে না এই পর্যায়বৃত্ত ধর্মগুলো বোঝার জন্যই আমি পর্যায় সারণী এতগুলো ইলেকট্রন বিন্যাস এবং এস ব্লক পি ব্লক ডি ব্লক মৌলগুলোকে সবগুলোকে আমি পৃথক পৃথকভাবে দেখিয়ে দিয়েছি তাহলে আগামী ক্লাসে আমরা পর্যায়বৃত্ত ধর্মগুলো দেখব পর্যায়বৃত্ত ধর্মগুলো কী কী প্রথমটা হলো আয়নীকরণ শক্তি দ্বিতীয়টা হলো আয়নীকরণ আসক্তি তৃতীয়টা হলো তড়িৎ নিরাত্মকতা চতুর্থ জুজুনি তারপরে হলো ব্যান্ডারওয়াল আকর্ষণ পরমাণু আকার এগুলো নিয়ে আগামী ক্লাসে একটি একটি করে আমি প্রত্যেকটাই আলোচনা করব তারপরে সবগুলো শেষ করার পর আমরা এই গ্রুপ প্রত্যেকটা গ্রুপের মৌল ধর্ম এবং এটা বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব সময় পেলে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ